যখন নিজের বেলায় আসে তখন হাদিস সহিহ, যখন নিজের উপরে পড়ে হাদিস গায়রে সহিহ। এদের সূত্র হলো পঞ্চসূত্র, শান্তি, সুস্বাস্থ্য, প্রাচুর্য, সুখী পরিবার ও ধ্যান। দর্শন বাবা সুদর্শন শোনো, সংসারে কর্তা বেশি হলে গোলমাল লাগে। মুসলিম তাওহিদে বিশ্বাসী, এখানেই আমাদের শান্তি, আমাদের পঞ্চসূত্র নাই। তো এই মাযহাবীরাই তাদের লিখিত কিতাব যার মধ্যে ভুল ভ্রান্তিতে ভরা, তাকে কোরআনের সাথে তুলনা করার ধৃষ্টতা প্রদর্শন করেছে। আপনি যদি কোরআন হাদিস মানেন তাহলে আপনি আহলুল হাদিস, আর আপনি যদি কোরআন হাদিস না মানেন, মন গড়া মন মস্তিষ্ক প্রসূত কথা মেনে চলেন, তাহলে আপনি আহলুল রায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, নাবিয়্যানা মুহাম্মাদিন ওয়া মান দা'আ বিদাওয়াতিহি واستنى بسنته وسار على نهجه الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহরবানিতে গোটা মুসলিম বিশ্বে নির্যাতনের যে লোমহর্ষক পরিস্থিতি, হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখনো ঈমানের হালতে বেঁচে আছি, যে আল্লাহ তৌফিক দিয়েছেন ঈমান নিয়ে বেঁচে থাকার, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ঘোষণা করেছেন মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযাশতাকা মিনহু উযউন তাদা লাহা সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহর আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। মুমিনের দৃষ্টান্ত একটি দেহের ন্যায়, দেহের এক অংশ ব্যথাতুর হলে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ রাত্রি জাগরণ এবং জ্বরের মাধ্যমে শেয়ারিং করে। পা যদি আঘাতপ্রাপ্ত হয়, পায়ের ব্যথায় চোখ জেগে থাকে, কান জেগে থাকে, হাত জেগে থাকে, পায়ের ব্যথায় শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ জেগে থাকে। এক অঙ্গ ব্যথা দূর হলে আর এক অঙ্গ জেগে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথাতুর হয় এবং জ্বরে আক্রান্ত হয়। পায়ের আঘাতে শরীরে জ্বর এসে যায়, কানের ব্যথায় শরীরে জ্বর আসে। বিজ্ঞান বলে কঠিন জিনিস তাপ দিলে তরল হয়, ব্যথাকে যখন তাপ দেওয়া হয় জ্বরের মাধ্যমে গোটা শরীরে ছড়িয়ে যায়। পায়ের ব্যথা গোটা শরীর শেয়ারিং করে, ভাগাভাগি করে নেয়।
মুসলিম বিশ্বের মারাত্মক বিপর্যস্ত অবস্থা দেখে কোন মুমিনের হৃদয় যদি না কাঁদে, কোন মুমিনের হৃদয়ে যদি ব্যথাতুর না হয়, সে বেঈমান তাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের সমস্যার অভাব নেই, বহু রকমের সমস্যা নিয়ে আমরা জর্জরিত। আর এই সমস্যার মূল কারণ আমাদের অনৈক্য, কোরআন ও সুন্নার মর্মমূল থেকে আমাদের সরে যাওয়া। মহান আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দ্বন্দ্ব করো না, তোমরা বিচ্ছিন্ন হবে এবং তোমাদের শক্তি খর্ব হবে। দুঃখজনক হলো সত্য, যখন ফিলিস্তিনের মুসলমানদের করুণ দুর্দশা এক শ্রেণীর এদেশের সুফিবাদের আকিদায় বিশ্বাসী মাঝহাবপন্থী তথাকথিত আলেম নামের কলঙ্ক, তারা এই নির্যাতিত মুসলিমদের পক্ষে কথা বলা বাদ দিয়ে আহলে হাদিসদের বিরুদ্ধে লেগেছে। আহলে হাদিসদের বিরুদ্ধে লাগার কারণ হলো তাদের বাপ দাদার ব্যবসায় মাটি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা এবং নবীর উপরে দরুদ প্রেরণ করার পরে আরো প্রশংসা করছি এবং শুকরিয়া জানাচ্ছি এই কলেজ কর্তৃপক্ষের, যারা বুক পেতে দিয়েছেন আমাদের এই সম্মেলনে। আল্লাহ পাক তাদেরকে পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আজকের এই সম্মেলনের ওসিলায় এই কলেজকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, আসমানি গজব এবং জমিনি বালা থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আরো শুকরিয়া জানাচ্ছি প্রশাসনকে, যারা দেরিতে হলেও আহলে হাদিসদেরকে চিনতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আহলে হাদিস হলো একটি সংস্কারপন্থী আন্দোলনের নাম, এখানে কোনো নাশকতা, এখানে কোনো বিশৃঙ্খলা, এখানে কোনো শরীয়ত গর্হিত কাজ এগুলির অনুমোদন নাই, ফালিল্লাহিল হাম। সম্মানিত উপস্থিতি, বক্তৃতার সময় অত্যন্ত সীমিত, অনেক আলোচকের আলোচনা শুনেছেন এবং আরো অনেক আলোচক অপেক্ষমান আলোচনা করার জন্য। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি কয়েকটি নব্য ফেরকা সম্পর্কে, নতুন নতুন যে আবিষ্কার হচ্ছে সেই আবিষ্কার সম্পর্কে আপনাদেরকে একটু সজাগ করবো ইনশাআল্লাহ। জেনে রাখা ভালো হয়, গাছ লাগাতে হয়, গাছ পরিচর্যা করতে হয়, গাছে পানি দিতে হয়, বহু কষ্ট করে গাছ হয়, ফলজ গাছ হোক, ঔষধি গাছ হোক, কাঠের গাছ হোক, এর পিছনে অনেক পরিশ্রম ব্যয় করতে হয়, কিন্তু আগাছা কখন কোনটা জন্মায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আগাছা কি লাগাতে হয়, আগাছা কি পরিচর্যা করতে হয়, আগাছা কি চেনা যায়? এটা কাঁঠালের গাছ সবাই চেনে, এটা আমের গাছ সবাই চেনে, কিন্তু বন জঙ্গলে ঝোপঝাড়ে কখন কোন গাছ যে জন্মায় তা খুঁজেই বুঝাই যায় না, কখন কোন গাছ জন্মায়, এরই নাম হলো আগাছা। এরই আগাছা দৈনিক বাড়ে, কেটে কেটে কমাইলেও কমে না, এই কাটছেন আবার কয়েকদিন পরে আগাছা আবার বেড়ে চলেছে। কিন্তু গাছ যেটা লাগাতে হয় এরকম আগাছা মার খা অনেক নতুন জাহেলিয়াত এবং নব্য ফেরকা এই জাতিকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। তার মধ্যে প্রথম এবং কঠিন যেটা পদক্ষেপ সেটা হলো সংগঠন হারাম, এই চিন্তা মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া।
সম্মানিত উপস্থিতি, ব্রিটিশের আয় দেশ টুচে সুচে খেয়েছিল, আর ব্রিটিশদের প্রধান পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো আর শাসন করো। মুসলিম জাতিকে বিভক্ত করতে পারলেই, মুসলিম জাতিকে সংগঠন চুক্তি করতে পারলেই, মুসলিম জাতির মধ্যে সংগঠন বিমুখতা সৃষ্টি করতে পারলেই, বিভক্ত করতে পারলেই তাদেরকে দমন করা সহজ। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরো, ওয়া লা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয়ো না, বিচ্ছিন্নতা এটা ইসলাম সমর্থন করে নাই। দুইজন ব্যক্তিও যদি সালাত আদায় করে তবু জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করতে হয়, দুইজন ব্যক্তিও যদি সফরে যায় তাহলে একজন আমির উৎসফর একজন মামুর হয়ে সফরে বের হবেন। ইসলাম এই বিচ্ছিন্নতাকে সমর্থন করেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব, জামাতবদ্ধ হওয়া রহমত আর ফেরকাবন্দী হওয়াটা আযাব। আজকে আহলাদিস যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য নব্বই যে জাহিলিয়াত এবং ফেরকা চলছে তা হলো সংগঠন হারাম। এদেশের একজন আলেমে দিন, আমাদেরই দিনী ভাই, তিনি সংগঠনের পক্ষেই জীবনের শুরুতে অনেক কথা বলে গেছেন, আমির যদি পিঠের চামড়া তুলে ফেলে মেরে তবু আমিরের আনুগত্য করতে হবে। মাঝখানে এসে একবার হঠাৎ করে কথার ছন্দ পতন ঘটল, বড় গৌরব করে বলছে জীবনে কোনোদিন কোনো ফরম আমি পূরণ করি নাই, এটা তার ক্রেডিট। এখন তার বেটা রাস্তায় রাস্তায় ফরম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফরম ফিল আপ করো আর আমাদের কমিটিতে যোগদান করো। তোমাদের চোখ যদি না থাকে, তোমাদেরকে যদি বুঝাবার ক্ষমতা আমাদের নাই, এগুলি কিসের ইঙ্গিত, কাদের মাধ্যমে এগুলি হচ্ছে? যারা হেলাদিস আন্দোলনের মহতরাম আমিরি জামাতকে বন্দি করে, এই জামাতকে নেতৃত্ব শূন্য করে, এই জামাতকে ডিস্ট্রয় করার প্ল্যান নিয়েছিল, তারাই তাদেরকে টাকা হাতে তুলে দিয়ে এই জামাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর একজন বক্তা সাহেব বলছেন, হিংসা দেখেছি জীবনে বহু, দুই চোখে হিংসা দেখেছি এত বছর, কিন্তু হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে আর বলে অমুকে আমার এই মাহফিলে বক্তা হিসাবে থাকলে আমি সেই মাহফিলেই যাব না। তা আপনার তো হিংসা নাই, আমাদের তো হিংসা আছে, তা আপনি আবার এমন কথা বলেন কেন যে অমুক বক্তা এখানে থাকলে আমি সেখানে যাব না? যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলেছে সংগঠন হারাম, এটি একটি ভ্রান্ত আকিদা। এই আকিদার মাধ্যমে আহলাদিস জামাতকে বিচ্ছিন্ন করতে পারলেই আহলাদিস জামাতের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া সহজ হবে, অতএব সজাগ থাকতে হবে। দুই নম্বর নব্য ফেরকা ছিল সহি আকিদা। আরে বাবা, সহি আকিদা তো জীবনে কোনোদিন শুনি নাই, কোনো কেতাবেও লেখা নাই। আব্দুল করিম শাহরাস্তানি রাহেমাহুল্লাহ আল মিলাল ওয়ান নিহাল কিতাবের মধ্যে লিখেছেন, তিনি বলেছেন, জেনে রাখো এ মানুষ, পৃথিবীর বুকে মানুষ দুই ভাগে বিভক্ত, এক দল হলো আহলুল হাদিস আর এক দল হলো আহলুর রায়। আহলুল হাদিস এবং আহলুর রায় এই দুই দল ছাড়া আর কোনো দল নাই। আপনি যদি কোরআন হাদিস মানেন তাহলে আপনি আহলুল হাদিস, আর আপনি যদি কোরআন হাদিস না মানেন, মন গড়া মন মস্তিষ্ক প্রসূত কথা মেনে চলেন, তাহলে আপনি আহলুর রায়। খারিজিরা খারিজি হয়েছে কেন? আরে হাদিস তো আছে, কোরআন তো আছে, কিন্তু কোরআন এবং হাদিস বুঝতে হবে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী। একটি সহি হাদিস বলি আপনাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যখন তোমরা প্রস্রাব পায়খানায় যাও তখন কেবলার দিকে মুখ পিট করে বসো না ইদা আতাইতুমুল গায়িতা ফালা তাসতাকবিলুল কিবলাতা ওয়ালা তাসতাদবিরুহা ওয়ালাকিন শারিকু আও গারিবু কিন্তু পশ্চিম দিকে মুখ করে বসো আর পূর্ব দিকে মুখ করে বসো কথা কি বোঝা যায় প্রস্রাব পায়খানায় গেলে কেবলার দিকে মুখ পিট করে বসো না কিন্তু কোন দিকে বসো পশ্চিম দিকে এবং পূর্ব দিকে এখন যদি হাদিসটি আমি বলে বলি এই হাদিস বুখারী এত পৃষ্ঠায় মুসলিম এত পৃষ্ঠায় আবু দাউদ এত পৃষ্ঠায় নাসাইতে এত পৃষ্ঠায় এত নম্বর পৃষ্ঠায় এত নম্বর হাদিস এত নম্বর লাইন কোন বাপের বেটা পারবে এই হাদিস উল্টাতে পশ্চিম দিকে মুখ পিট দিয়েই প্রস্রাব পায়খানা করতে হবে আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবীর নির্দেশ এখন আপনি বাঁচবেন কিতে যাবেন কোথায় কিভাবে যাবেন হাদিস তো আছে পশ্চিম দিকে মুখ পিট করে বসো এতটুকু তো আমি বুঝলাম কিন্তু হাদিসের আগের অংশ যে বলা হলো কেবলার দিকে মুখ পিট করে বসো না তা আমাদের কেবলা তো পশ্চিম দিকে এখন খবরটা কি তাহলে হাদিসের প্রেক্ষাপট জানতে হবে কোরআনের আয়াতে যেমন শানে নুজুল জানতে হয় হাদিসে যেমন শানে উরুদ জানতে হয় এ হাদিসটি কোথায় আল্লাহর নবী বলেছিলেন কোন প্রেক্ষাপটে কাদেরকে লক্ষ্য করে হাদিসের বর্ণনাকারী রাবী হলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছিল মদিনায় আর মদিনার কেবলা ছিল দক্ষিণ দিকে আল্লাহর নবী বললেন দক্ষিণ দিকে মুখ পিট করে বসো না পূর্ব পশ্চিমে মুখ পিট করে বসো তে হাদিস তো মদিনার জন্য মদিনার প্রেক্ষাপটে যাদের কেবলা পশ্চিম দিকে নয় তাদের জন্য এখন যদি আপনি বলেন আমি আহলে হাদিস হাদিস মানব তুমি ব্যাখ্যা দে জেনেওয়ালাকে হাদিস মানবেন নিজের বুঝ অনুযায়ী হাদিস মানবেন নিজের মতমত অনুযায়ী বরিশালের ভাষায় বলে নিজের বেলায় বান্যা ভরিস আর পরের বেলায় টান্যা ধরিস যখন নিজের বেলায় আসে তখন হাদিস সহি যখন নিজের উপরে পড়ে হাদিস গায়রে সহি সম্মানিত উপস্থিতি হাদিস মানতে হবে কোরআন মানতে হবে আলা ফাহামে সালাফে হাজিল উম্মা সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী নিজের মন গড়া ব্যাখ্যায় চলবে না সম্মানিত উপস্থিতি কথা অনেক বলার সময় কম তিন নাম্বার শয়তানি সেটা হলো কোয়ান্টাম মেথড কোয়ান্টাম আজকে যুবকদের মধ্যে ঢুকে গেছে অন্তর গুরুর এবাদতে লিপ্ত থাকা আল্লাহ পাক বলেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফআনতা তাকুনা লাহু ওয়ালিয়া হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যারা নিজেদের প্রবৃত্তিকে তাদের উপাস্য বানিয়েছে প্রবৃত্তির অনুসরণ এদের সূত্র হলো পঞ্চসূত্র শান্তি সুস্বাস্থ্য প্রাচুর্য সুখী পরিবার ও ধ্যান প্রশান্তি সুস্বাস্থ্য প্রাচুর্য সুখী পরিবার এবং ধ্যান এই পঞ্চসূত্রের মাধ্যমে তারা শান্তি খুঁজে বেড়াচ্ছে এই কোয়ান্টাম মেথড এটা এক শ্রেণীর শিক্ষিত যুবকদের ভিতরে একদম ক্যান্সারের আকারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে অতএব সজাগ থাকতে হবে প্রফেসর ইউএ মোহাম্মদ মহাজাত কোয়ান্টাম পৃষ্ঠা 22 এবং 24 কোরআন সুন্নাহ দিয়েছে আপনাকে তাওহীদ তাওহীদের মধ্যে শান্তি আল্লাহ পাক বলেন হে নবী একজন ব্যক্তি যদি অনেকের গোলাম হয় আর একজন যদি শুধু একজনের গোলাম হয় তাহলে শান্তিতে থাকে কে আল্লাহ কোরআনে বলছেন শান্তিতে কে থাকে একজন লোক চাকরি করে তার পাঁচজন বস এক বস বলে চা বানিয়ে দাও আর এক বস বলে টেবিল মুছে দাও আর আর এক বস বলে বাজার থেকে একটু আমার জিনিস এনে দাও পাঁচ বস পাঁচ দিকে পাঠায় এক লোককে তার অবস্থা কেমন হয়
আর একজনে যদি একজন হয় ওয়ারাজুলান সালামাল লিরাজুলিন একজন এক ব্যক্তির হয় তাহলে এই দুইজনের মধ্যে পার্থক্য কি শান্তি থেকে থাকে যার একজন মালিক একজন বস সে অবশ্যই শান্তিতে থাকে এতে কোনো সন্দেহ নেই আবুল হুসাইন ভট্টাচার্য যখন ক্লাসে পড়তেন সপ্তম শ্রেণীতে একজন মুসলিম শিক্ষক ছিলেন তার তিনি তাকে বলছিলেন স্যার আমাদের সনাতন ধর্মে অনেক দেবদেবী একজন বাতাস দেয় একজন আলো দেয় একজন সূর্যের তাপের ব্যবস্থা করে একজন বিদ্যা দেবী একজন অর্থের দেবী এইভাবে আমাদের দেবী আলাদা আলাদা কাজ সব ভাগ করে দেওয়া আছে আর তোমাদের এক আল্লাহ তে এক আল্লাহ কি রোদি দিবে না বাতাসি দিবে না বৃষ্টি দিবে কি করবে এক আল্লাহ যাবে কোন দিকে তখন সেই শিক্ষক জলদগম্ভীর স্বরে বলেছিলেন সুদর্শন আবুল হোসেন ভট্টাচার্যর নাম ছিল সুদর্শন ভট্টাচার্য বলছিলেন সুদর্শন বাবা সুদর্শন শোনো সংসারে কর্তা বেশি হলে গোলমাল লাগে মুসলিম তাওহীদে বিশ্বাসী এখানেই আমাদের শান্তি আমাদের পঞ্চসূত্র নাই প্রশান্তি সালাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াজুইলাত কুররাতু আইনুন লি ফি সালাত আমার চক্ষু শীতলকারী রাখা হয়েছে সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন হে বেলাল আরহনিয়া বেলাল বেলাল তুমি আমাকে শান্তির ব্যবস্থা করো অর্থাৎ আজান দাও সালাতের দাঁড়াই সালাতে দাঁড়ালেই শান্তি ইসলাম অন্য জায়গায় এই কোয়ান্টামের মাধ্যমে আরো মানুষ কত কিছু আবিষ্কার করবে শান্তির আশায় সেইগুলির মধ্যে শান্তি নিহিত নয় সম্মানিত উপস্থিতি নব্য ফেরকার মধ্যে যদিও এটা পুরাতন ফেরকা ১৯৭৯ সালে সরি ১৯৭৯ সালে ১৮৯ হিজরিতে ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলেন যিনি ১৮৯ হিজরিতে ইন্তেকাল করেন তিনি বলেন আউয়ালু মান দুউনাল ইলম ইবনু শিহাব রাহেমাহুল্লাহ আউয়ালু মান দাওয়ানাল ইলম ইবনু শিহাব রাহেমাহুল্লাহ হাদিস অনেক দেরিতে সংকলিত হয়েছে অতএব হাদিস আবার সহি হয় কি করে সহি হাদিসের প্রতি সন্দেহবাদ এটা শুরু জামানায় ছিল কিন্তু পরবর্তীতে আজকে সেটা নতুন আকারে ধারণ করেছে হাদিসের প্রতি সন্দেহবাদ হাদিস কি করে তুমি মানো হাদিস তো নবীর জামানায় ছিল এটা তো এসেছে আমাদের কাছে এটা কি করে বলা যায় নির্ভেজাল অকাট্য সত্যের অভ্রান্ত সত্যের উৎস হাদিসকে অভ্রান্ত সত্যের উৎস বলা যায় না কিন্তু উনাদের গুরুজনের কথাকে অভ্রান্ত সত্যের উৎস বলা যায় নাউজুবিল্লাহ মিন জালে হাদিসের প্রতি সন্দেহবাদ জেনে রাখা ভালো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি সহিফা ছিল সেখানে হাদিস সংকলন করা হয়েছিল ওমর বিন আমর বিন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আপনি তো রাগের সময়ও বলেন হাসতে হাসতেও বলেন অনেক প্রেক্ষাপটে অনেক কথা বলে থাকেন কোনটা লিখব আর কোনটা ছাড়ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনটা লিখব আর কোনটা ছাড়বা উক্তুব তুমি লেখো ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক সেই আল্লাহর কসম যার হাতে আমার জান আমার এই মুখ দিয়ে হক ছাড়া কোনো কথা বের হয় না সম্মানিত উপস্থিতি বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন ভাষণটি সাহাবায়ে কেরামগণ শুনলেন তার মধ্যে একজন সাহাবী ছিলেন তার নাম ছিল আবু শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাষণ শুনে বললেন আমাকে এই ভাষণগুলি লিখে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উক্তুবুহা লি আবি শাহ আবি শাহকে
এই আমার এই ভাষণগুলি লিখে দাও অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই এই সমস্ত কোরআন এবং সহিহ হাদিস সংকলিত হয়েছিল এবং হেফাজত হয়েছে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন যারা আজকে হাদিসের প্রতি সন্দেহবাদ করছে তাদের মুরব্বীদের নামে লেখা কিতাব শত শত বছর পার হয়েছে তার মধ্যে ভুলে ভরা তারা তা সেইগুলিকে অভ্রান্ত সত্যের উৎসময় করছে একজন লেখলেন হেদায়া নামক একটি কিতাবের ভূমিকায় ইন্নাল হেদায়াতা কাল কুরআন হেদায়া কিতাবখানা কোরআনের মতো ইহুদিরা বলে নেই তাওরাত কোরআনের মতো নাসারারা বলে নেই ইনজিল কোরআনের মতো হিন্দুরা বলে নেই মহাভারত কোরআনের মতো পৃথিবীর কোন জাতি বলতে পারে নেই তাদের ধর্মগ্রন্থ কোরআনের মতো কিন্তু এই মাযহাবীরাই তাদের লিখিত কিতাব যার মধ্যে ভুল ভ্রান্তিতে ভরা তাকে কোরআনের সাথে তুলনা করার ধৃষ্টতা প্রদর্শন করেছে সম্মানিত উপস্থিতি আরাকখানা কিতাব এখন নেটের মধ্যে ঘুরে বেড়ায় সেই কিতাবের নাম হলো মুসনাবি রুমি রুমি আল্লামা রুমির মুসনাবি মুসনাবি শরীফ বলা হয় এই বিভ্রান্ত এই সুফি আকীদায় বিশ্বাসী রুমি যে ওয়াহদাতুল উজুদ ওয়াহদাতুল শুহুদ এই সমস্ত আকীদায় বিশ্বাসী ছিল তারা এই কিতাব লিখে তারপরে ফারসিতে বলছে মুসনাবি হাস্তে কোরআন দার জামানে পাহলবি মুসনাবি হাস্তে কোরআন দার জামানে পাহলবি মুসনাবি মৌলবি মানবি আপনি তো সুবহানাল্লাহ কিছু বললেন না কিন্তু ওরা বলে সুবহানাল্লাহ কারণ শুনতে বড় মজা লাগে গীতের মধ্যে রয়েছে বিষাক্ত বিষ মুসনাবি হাস্তে কোরআন দার জাবানে পাহলবি মুসনাবি এ মৌলবি এ মানবি ফার্সি ভাষায় যদি কোরআন দেখতে চাও তাহলে ফার্সি ভাষার কোরআনের নাম হলো রুমির মুসনাবি শরীফ বোঝেন কিছু তাহলে এই যে অবস্থা আজকে আহলে হাদিসদের বিরুদ্ধে তারাই বিষোদগার করছে আর বলছে আহলে হাদিসরা নাকি ইহুদিদের দালাল আহলে হাদিসরা ইহুদিদের দালাল নয় ইহুদিদের খাসনাত আপনাদের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলে হাদিসরা এই ইহুদিরা দেরি করে ইফতার করে ইহুদিদের খাসলত দেরি করে ইফতার করা ইহুদিরা দেরি করে ইফতার করে এই ইহুদি খাসলত বেলা ডুবার পরে পাঁচ মিনিট দেরি আপনারা করেন ইহুদির খাসলত আপনাদের মধ্যে আছে আল্লাহর নবী বলেন জোরে আমিন শুনলে ইহুদি রেগে যায় জোরে আমিন শুনলে আপনার গা জ্বলে ওঠে বোঝা গেল ইহুদির খাসলত আপনাদের আছে আজকে আফগানিস্তানে ফিলিস্তিনে যখন মুসলিম মরছে তখন আপনি আহলে হাদিসের বিরুদ্ধে বিষোদগার করছেন জিনের হুজুর বলছে জিন আমার মুরিদ আমি জিনের হুজুরকে বলেছি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম জিনের মাধ্যমে মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন আপনি হুজুর জিন পাঠিয়ে দিয়ে মসজিদুল আকসাকে আবার পুনরুদ্ধার করেন সুলাইমান আলাইহিস সালামের জিন মসজিদ বানিয়েছিল বাইতুল্লাহ মসজিদুল আকসা তার আপনার জিন দিয়ে আপনি ওটাকে হেফাজত করার ব্যবস্থা করেন সম্মানিত উপস্থিতি আমাদের কাজ হলো এই যে এখানে বই আছে সহিহ হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন মহতরম আমিনী জামাতের জ্যেষ্ঠ পুত্র আপনাদের বগুড়ার জামাই ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান বইগুলি সংগ্রহ করে নিয়ে যাবেন আমাদের জন্য আমরা পরিশেষে দোয়া করব আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম আল মুসলিমিন ওয়াযিল্লাশ শিরকা আল মুশরিকিন ওয়াদাম্মিরিল্লাহুম্মা আদাআকা আদাআদ্দিন ওয়াহমি হাউজাতাল ইসলাম আল মুসলিমিন ইয়া আরহামার রাহিমিন اللهم اعز الاسلام والمسلمين في فلسطين اللهم اعز الاسلام والمسلمين في سوريا وبورما اللهم اعز الاسلام والمسلمين في كل مكان
اللهم عليك باليهود الغاصبين في فلسطين اللهم عليك باليهود الغاصبين في فلسطين اللهم احصيهم عددا واقتلهم بددا ولا تبقي منهم احدا اللهم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন মহিলাদের তো একটু হিংসুটি হয় বেশি জায়গা দিতে চায় না সহজ তো কাজেই মা বন্ধুদেরকে বলি আপনি একটা জায়গা দেবেন আপনি ওই জায়গাটা সাদাকার নেকি হয়ে যাবে একটু সামনের দিকে এগিয়ে বসুন আপনার বোনকে বসার সুযোগ দিন ইসলামী নেতৃত্ব নির্বাচন ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন সালাতুর রাসূল মহতরম আমিরে জামাতের সালাতুর রাসূল বই এই যে সালাতুর রাসূল বই এই বইটা আপনারা চেনেন না এই বই ভারতের আসামের অখমিয়া ভাষায় অনুবাদ হয়ে আসামের অখমিয়া ভাষায় অনুবাদ করে হাজার হাজার লক্ষ লক্ষ কপি ভারতের আসামে ছাপানো হয়ে এবং সেখানে বিতরণ করা হচ্ছে এই বইয়ের ইংরেজ ভার্সন মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে এই বই আরবিতে অনুবাদের কাজ চলছে মহতরম আমিরে জামাতের সালাতুর রাসূল বই তারজুমাতুল কোরআন এই বইগুলি পড়বেন আর আপনাকে ইহুদির দালাল বলে ইংরেজের দালাল বলে আপনার বাড়িতে থিসিস নাই যদি থিসিস থাকে আহলে হাদিস দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ যেই বিশদ ইতিহাস এই ইতিহাস জানতে হলে প্রত্যেকের ঘরে ঘরে থিসিস থাকা দরকার এবং থিসিস থেকে জ্ঞান অর্জন করে তাদের দাঁত ভাঙার জবাব দেওয়া দরকার সেদিন দিল্লির মসজিদে তোমরা সিন্নি বিতরণ করেছিলে শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি নিরুদ্দেশ হয়েছিল তাই দিল্লির মসজিদে সিন্নি খাওয়া লোক তোমরা দাঁত ভাঙা ইসলাম আহলে হাদিসরা বিশ্বাস করে আর হালুয়া রুটি খাওয়া ইসলাম তোমরা বিশ্বাস করো কাজেই আহলে হাদিসদেরকে নেড়ো না আহলে হাদিসদের গায়ে হাত দিও না ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু